মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু ছিলেন বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন রাজনীতিতে। যুদ্ধের পর পাবনা জেলা যুবলীগের সভাপতি হন। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ছিলেন তিনি। শাহাবুদ্দিন চুপুর বর্ণাঢ্য জীবনের কিছুটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জুলহাস কবির। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পাবনা জেলার আহ্বায়ক থেকে স্বাধীন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করা শাহাবুদ্দিন চুপ্পু ছাত্রনেতা হিসেবে ছিলেন বেশ পরিচিত। একাত্তরের পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সভাপতি। 74 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন তিনি। 1975 জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করতে হয় চুপুকে। এরপর 1982 সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। শাহাবুদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে নির্বাচন পরবর্তী বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ ও মানবতা বিরোধী হত্যাকাণ্ড অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত এই আইনজ্ঞ। 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান তিনি। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন চুপ্পু। এরপর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সবশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তারা যেটাকে হয়তো অপরাধ মনে করে আমাদের দেশে আইনে, সেটা অপরাধ নাও তো হতে পারে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।